সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এজন্য নবীজি বলছেন প্রত্যেকে একটু বাড়াইয়া বাড়াইয়া বলছেন একটু বলাই
হাজার বলা যায়। ওই বছর সিদ্দিক আকবর করি অমর ফারুক ধনী, অমর ফারুক মনে মনে খুশি আজকে আমার অঙ্কটা বড় হবে। সাহাবীরা চার চার ধান অনুদান নিয়ে হাজির, নবীজি ধরলেন প্রথমে হলো অমর। অন্যদিন যেরকম প্রশ্ন করতেন আজকে প্রশ্ন এরকম না, আজকে প্রশ্নটা রয়ে আছে অমর তোমার যে যাবতীয় সম্পদ আছে আল্লাহ দিয়েছে কয় ভাগ আনসার কয় ভাগ রাখি আসছে। প্রশ্নের কন্ডিশন শুনে অমরে কেউ হয়েছে আজকে আমি যা ছিল ঘরে বাড়িতে সবটা নিয়ে আসছি। তুমি কি দিলাম? একশো অর্থ দিলাম, একটা ওট বাংলাদেশে তিন চার লাখ টাকা, একশো ওট মানে তিন কোটি টাকা, তিন লাখ করে হলে প্রথম দিতে তিন কোটি, তিন হাজার দিতে কথা বলে না, বাড়ি ঘর বিল্ডিং এর কি অভাব আছে? একটা রুমের পয়সা দিয়ে দেন প্রথম দিতেই কত। ওসমানের প্রতি আমি জমিনে খুশি, তুমি আরো সে খুশি হয়ে যাও। ওসমান দোয়া হয়ে হুজুর আরো একশো, ওসমানের প্রতি আমি জমিনে খুশি, তুমি আরো সে খুশি হয়ে যাও। ওসমান কে হুজুর আরো একশো। এইভাবে নবী ছয়বার দোয়া করছে, ওসমান ছয়শো মন দিছে, তিন ছয় আঠারো কোটি। একজন বন্ধু হবে ওসমানকে আমার বন্ধু বলে খুতবাতে আছে লিকুল্লি নবিয়্যিন রফীকুন ফিল জান্নাহ ওয়া রফীকি ফিহা ওসমান ইবনে আফফান। ওই সময় গোড়ার দাম ওটার থেকে আরো বেশি, যদি ওটা সমান ধরে তাহলে নয়শো, তিন নাম সাতাশ কোটি টাকার মালামাল। সবাই যাওয়া শেষ, নবীজি ঘুরে পর্যবেক্ষণ করলেন, আমার সাহাবীরা অনেক দূরের সফর, আশেপাশে কোনো বন্ধু দেশ নাই, খাদ্য সংকট পড়লে ওদের থেকে নেব, যান আমার মদিনার থেকেই নিয়ে যেতে হবে, তোমরা যা দিয়েছ যথেষ্ট হবে না, আরো কিছু দাও, আরো কিছু অভাব আছে কথা বলে না, কিন্তু আবহাওয়া তো নিয়ে আসছে সব, এবার কি আনবে? খালি হাতে আসবে এটাও সদা হাতে ব্যবহার করে না, সুলার সালিগুলো উঠাইয়া পোটলা বেঁধে নিয়ে আসছে। সবাই চার চার মতো করে আরো কিছু আছে, নবীজি আবার ঘোষণা দিলেন আসতেছেন আপনারা পিছের থেকে বলতেছে সঙ্গে না না কানে আমার আওয়াজ আসছে, যাই হোক এটা সংক্ষেপ হওয়ার নয়, যেটাতে আমি ঢুকছি আজকে এটা সংক্ষেপ হওয়ার নয়, তবে সংক্ষেপ তো বউ করতেই হবে আলহামদুলিল্লাহ। বলেন সিদ্দিক আকবর বাড়িতে যে দেয়ালে আপাইতেছে পাথরের দেয়াল, আমার আয়সা ছিল বাপের বাড়িতে, বাবা কি খুঁজতেছেন? একটা সুই কেটে রেখেছিলাম, সুইটা খুঁজতেছি, সুই নিয়ে আসতে হবে দিন তোমার আয়সা। আবু বকর সুই দিয়ে কি হবে? আর আমার প্যান্ডেলের নিচে বসে আছেন, ঠান্ডা লাগতেছে হুজুর, পাহাড়ি পর
তিনি বলেন মদিনা থেকে রওনা হচ্ছে সেই তাবুক পর্যন্ত যাব, ইয়ার সঙ্গে সংগ্রাম গাড়ি এক একটা পাহাড় আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়া যখন গাড়ি উঠে ইয়ার কন্ডিশন কাজ করে না। Stop.